আপনারা যদি সরজমিনে তদন্ত করেন, একদিন যদি দেখাতে পারেন এগুলো ফল দেওয়া হয়, হেলথ সেন্টার মানে অঙ্গনওয়াড়ি সেন্টার, আচ্ছা ওইখানে যদি আপনারা একদিন দেখাতে পারেন যেখানে ফল দেওয়া হয়, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সারা জীবন। একদিনও ফল দেওয়া হয় না, আমি সেটাই বললাম, সরজমিনে তদন্ত করে দেখুন। শুনুন, আপনারা 10 জন মিলে যদি করোনা হয় আমরা কি করে শুনবো? এক এক করে কথা বলতে হবে আপনাদের, আমরা 10 জন মিলে একসাথে কথা বলবো, আপনারা বুঝতে পারবেন? কি দেশ এটা বলুন, তোমরা যখন, আচ্ছা আমি বলি, তোমরা যখন 6 বছরে এখানে ফর্ম, 2 নম্বর হচ্ছে এনকোয়ারি ফর্ম, আর 3 নম্বর ফর্ম নাম্বার 10, এই 3টে ফর্ম আপনারা পঞ্চায়েত অফিস থেকে কালেক্ট করবেন, সংগ্রহ করবেন, করে ফিল আপ করবেন, ঠিক আছে? 3টে ফর্ম ফিল আপ করে আপনি অঞ্চলে যাবেন, অঞ্চলে গিয়ে ওখানে প্রধান যিনি আছেন ম্যাডাম উনি সাইন করবেন, সিল দেবেন, প্লাস একটা আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মধ্যে অবশ্যই ইয়ে থাকবে, এক্সিকিউটিভ সেক্রেটারি বা সেক্রেটারি সাইন থাকবে। কোচবিহার থেকে ব্রজেশ্বর রায়ের রিপোর্ট। হয়ে যাওয়ার পরে তার সাথে এই 3টে ফর্ম আপনার সাইন হয়ে গেল, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়া হয়ে গেল, টোটাল কি হলো 4টে কাগজ আপনার হাতে আছে, তাই তো? ওই 4টে কাগজের সঙ্গে মা বাবার ভোটার কার্ড, আধার কার্ড আর রেশন কার্ড থাকলে খুবই ভালো, মা বাবার দুজনে লাগবে, কিন্তু আমি ধরলাম 3টেই আছে, 6টা ওখানে ছিল, 4টে এখানে, 6টা, 10টা কাগজ। তার সাথে বাচ্চা যে জন্মেছে, ধরুন ইনস্টিটিউশনে হলে যে ডিসচার্জ সার্টিফিকেটটা দেয়, বাচ্চা এই সময় জন্ম, এই ওয়েট থাকলে একটা কাগজ একটু ফাঁকা আছে, তাই তো? ওই কাগজটা জেরক্স দিয়ে আপনারা যাবেন কোর্টে, তার কাছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ওখানে এপিটোপিটের জন্য আবেদন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।